আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হাইব্রিড আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে বললেন আলাল। বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। কীটনাশক নিয়ে সমালোচনাকারীরা ব্যবসায়ী বললেন মেয়র তাপস। 25 ও 26 আগস্ট বিএনপির কালো পতাকা গণমিছিল। হবিগঞ্জে পুলিশের 2 মামলায় বিএনপির 15 কর্মী গ্রেপ্তার। ট্রানজিট নিয়েও উমরাহ করতে পারবেন বাংলাদেশিরা। উত্তর পূর্বাঞ্চলে বাতিল হবে না 371 ধারা। কাশ্মীরে 370 প্রত্যাহারের মামলায় জানালো কেন্দ্র। চন্দ্রযানের অবতরণ সম্প্রচার করা হোক পাকিস্তানে, দাবি ইমরান ঘনিষ্ঠ প্রাক্তন পাক মন্ত্রীর। আল কায়দা আইএস এর বিরুদ্ধে এবার লড়াই, আফ্রিকা থেকে জীবিত ওয়াকনার প্রধানের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাইব্রিডটা আওয়ামী লীগের বড় জায়গা দখল করে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন আজকে মুজাফফর হোসেন পল্টু, ডক্টর কামাল, আসমা আব্দুর রবের মতো লোকেরা আওয়ামী লীগকে করতে পারে নাই, কোন ভদ্রলোক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা এ দল করতে পারেনি, সব হাইব্রিড। এই হাইব্রিডটা বড় বড় জায়গা দখল করে আছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণ অধিকার পরিষদ আয়োজিত নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগকে ভাওতাবাজি করে প্রমাণ করতে চায় তারা জনগণের বন্ধু, আসলে তারা প্রভুর মতো ভূমিকা রাখছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সুলাইমান চৌধুরী, সমমননা জোটের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান, ফরহাদ জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিবুল লিঙ্কন সহ আরো অনেকে। বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। মাগুরা মোহাম্মদপুর উপজেলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্বে থাকা আবু তৈয়েব মোল্লা প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা আওয়ামী লীগ। সকালে জমরুতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, মাগুরা 2 আসনের সংসদ সদস্য ডক্টর সি বিরনের শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চজ কুণ্ড, মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজা মিয়ার ফেসবুকে একটি পোস্ট করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তুয়াকে দেশীয় অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নিউ ল্যাব হাসপাতালে তার মৃত্যু হয়। কীটনাশক নিয়ে সমালোচনাকারীরা ব্যবসায়ী বলেন মেয়র তাপস। যারা সিটি কর্পোরেশনে মশক নিধন কার্যক্রম ও কীটনাশক নিয়ে সমালোচনা করেছেন তারা কীট তত্ত্ববিদ নয়, তারা ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। শেখ ফজলে নূর তাপস বলেন, শনিবার থেকে সিটি কর্পোরেশনের বিশেষ রুচি অভিযান পরিচালনা করবে, যে ওয়ার্ডে 7 দিনে 10 জনের বেশি রোগী পাওয়া যাবে সেই স্থানে এ অভিযান করা হবে, আর ডেঙ্গু প্রতিরোধে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহ সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি। 25 ও 26 আগস্টে বিএনপির কালো পতাকা গণমিছিল। এক দফা দাবিতে আগামী 25 আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই দাবিতে আগামী 26 আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে দলটি। রাতে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী জানান, অবৈধ লুটেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর,
হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানে এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হবে এবং 26 আগস্টে দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হবে। হবিগঞ্জে পুলিশের 2 মামলায় বিএনপির 15 নেতাকর্মী গ্রেপ্তার। হবিগঞ্জে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনের 2 মামলায় বিএনপির 15 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সদর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন হাফিজুর রহমান সব, তফিকুল ইসলাম রুবেল, আকিকুর রহমান, আলী আকবর, সাকিব মিয়া, মকবুল মিয়া, তৌফিক ইসলাম, আব্দুল জলিল, আনোয়ার হোসেন চৌধুরী, কনু, ফখরুল মিয়া, ফজলু মিয়া, লিচু মিয়া, সালাউদ্দিন, হাবিবুর রহমান ও আল আমিন তালুকদার। এদের মধ্যে সালাউদ্দিন, হাবিবুর রহমান ও আল আমিন উভয় মামলার আসামি এবং বাকি 12 জন শুধু পুলিশ অ্যাসল্ট মামলায় এজাহারভুক্ত। পুলিশ পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান বলেন, 2 মামলায় 1000-এরও বেশি আসামি রয়েছে। 15 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে হবিগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব সহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। ট্রানজিট নিয়েও উমরাহ করতে পারবেন বাংলাদেশিরা। ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে হজ করতে পারবেন। শুধু সৌদি ও ফাইনাস এয়ারলাইন্স এর যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে 4 দিন, এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। দুপুরে সচিবালয়ে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক আল রাবিয়ার সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। আরো বলেন, হজে যাওয়ার আশা সহজীকরণে সৌদি হজ মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। উমরাহ হজে বাংলাদেশিরা যেন হজে অংশ নিতে পারে সে লক্ষ্যে সৌদি সরকার কাজ করছে। এদিকে ডক্টর তাওফিক আল রাবিয়া বলেছেন, উমরাহ ভিসায় গেলেও সৌদি আরব ভ্রমণের সুযোগ পাওয়া যাবে, এজন্য ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে বাতিল হবে না 371 ধারা। কাশ্মীরে 370 প্রত্যাহারের মামলায় জানালো কেন্দ্র। জম্মু ও কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়া 370 ধারা প্রত্যাহার করা হলে উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে প্রত্যাহার হবে না 371 অনুচ্ছেদ। সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরে 370 এবং 35 ধারা বাতিল সংক্রান্ত মামলার শুনানিতে এ কথা জানালো কেন্দ্র। 4 বছর আগে নরেন্দ্র মোদী সরকার 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা এমনকি পূর্ণ রাজ্যের তকমা কেড়ে নেওয়ার পরে উত্তর পূর্বে আশঙ্কা দেখা দিয়েছিল 371 অনুচ্ছেদ নিয়ে। সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে আশাবাণী দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিরোধীরা কেবল কাশ্মীর নিয়ে প্রতিবাদই জানাননি, পরে 371 অনুচ্ছেদ লোপ পাবে বলে প্রচারণাও চালিয়েছিলেন। উত্তর পূর্বকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শাহ জানিয়েছিলেন, 370 অনুচ্ছেদ ছিল অস্থায়ী অনুচ্ছেদ, কিন্তু 371 স্থায়ী অনুচ্ছেদ। তাই 371 থেকে 371 যে পর্যন্ত সবকটি ধারা বজায় থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বস্তুত শীর্ষ আদালতে 370 ধারা বিলুপ্ত সংক্রান্ত মামলার ক্ষেত্রে এই যুক্তি দিয়ে কেন্দ্র বলেছে, 1950 সালে সংবিধান প্রণয়নের সময় 370 অনুচ্ছেদে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও সেই মর্যাদা স্থায়ী ছিল না, বরং ছিল অস্থায়ী সংস্থান। ওই অনুচ্ছেদের 3 নম্বর উপধারায় বলা হয়, রাষ্ট্রপতি ইচ্ছে করলে ওই বিশেষ মর্যাদা তুলে নিতে পারেন। চন্দ্রযানের অবতরণ সম্প্রচার করা হোক পাকিস্তানে, দাবি ইমরান ঘনিষ্ঠ প্রাক্তন পাক মন্ত্রীর। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে তৈরি হতে চলেছে ইতিহাস। চাঁদের আবহাওয়া টিকে থাকলে ভারতীয় সময় 6টার একটু পরেই পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। সেই মুহূর্তের অপেক্ষায় অধীর অপেক্ষায় ভারতীয়রা। এই উপস্থিতিতে পাক সরকারের প্রাক্তন মন্ত্রী এই মুহূর্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করলেন। দাবি জানালেন পাকিস্তানের সংবাদ মাধ্যম যেন চন্দ্রযান 3 এর চাঁদে অবতরণের মুহূর্তটি সম্প্রচার করে।